আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে নববর্ষ 1427 এসেছে ভিন্ন রূপে। এবছর কোনো উৎসব নয়, ঘর থেকে বেরিয়ে নয় কোনো মিলন মেলা। এবার ঘরে থেকেই হবে বর্ষবরণ, আর সেই সাথে চলবে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা এবং খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানো। নববর্ষের শুভেচ্ছা জানাবো কি জানাবো না মনকে যখন প্রশ্ন করছি, মন তখন বলছে মন দিল ভালো নেই, কষ্টে আছি, অনেকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাদের জন্য দোয়া করি। তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেই আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম অনলাইন ক্লাসে। আজ একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তো চলো শুরু করা যাক। আজ যে টপিকটার উপরে আলোচনা হবে, তার জন্য প্রথমেই তোমাদেরকে কিছু ছবি দেখানো হচ্ছে। তোমরা ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করো যে আজ কোন টপিকটার উপরে আলোচনা হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবি দেখতে পাচ্ছ? তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আজান দিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, ছেলেটি কি করছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে সে সলাত আদায় করছে। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জামাতের সাথে সলাত আদায় হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আজকের যে টপিকটার উপরে আলোচনা হবে সেটা হচ্ছে সলাত। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব যে সলাত শব্দের অর্থ কী এবং সলাত কাকে বলে, এ বিষয়ের পরে আমরা প্রথমেই আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, সলাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা, দয়া কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সালাত কাকে বলা হয়, তখন কিন্তু বলতে হবে যে সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে, তাই জন্য একে কি বলা হয়? সলাত বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। কারণ একজন মানুষ ইসলাম গ্রহণ করার পর তার প্রথম যে দায়িত্ব সেটাই হচ্ছে সালাত আদায় করা। এজন্য ইসলামে 5টি স্তম্ভ রয়েছে, বা ইসলাম যে 5টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত তার দ্বিতীয়টি হচ্ছে কিন্তু সালাত। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খমসিন শাহাদা, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়া সাওমি রমাজান ওয়াল হজ্জ। অর্থাৎ ইসলাম 5টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এক, এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2, সালাত প্রতিষ্ঠা করা। 3, যাকাত দেওয়া। 4, রমজানে রোজা রাখা। এবং 5, হজ করা। শিক্ষার্থী বন্ধুরা, সলাতের গুরুত্ব খুবই বেশি, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সহি তিরমিজি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেওয়া হবে। তার মানে যার নামাজ সঠিক থাকবে তাকে আল্লাহ ছাড় দিবেন,
অর্থাৎ কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা হিসাব নেওয়া শুরু করবেন, যখনই দেখবেন যে তার নামাজ সুন্দর আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন এবং পরবর্তী ইবাদতগুলোতে বা পরবর্তী আমল নামা দেখার সময় তাকে ছাড় দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই নামাজ পড়তে হবে। মহান আল্লাহ মুমিনদের উপরে দৈনিক 5 বার সালাত ফরজ করেছেন বা আবশ্যক করেছেন, অবশ্যই এটার উপকারিতা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন। সালাত একজন মুমিনকে মন্দ ও গরহিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, সূরা আনকাবুত। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে সালাতটা কত গুরুত্বপূর্ণ। শরিয়ত অনুমোদিত কারণ ব্যতীত কখনোই সালাত ত্যাগ করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, শরিয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া কখনোই কিন্তু সালাত কি করা যাবে না, ত্যাগ করা যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও এই বিষয়ের উপরে অনেক কথা বলতে পারি, কিন্তু সময় স্বল্পতার কারণে এত কথা এখানে আলোচনা করা যাচ্ছে না, এত কথা বলতে পারছি না। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সালাত টপিকটার উপর আলোচনা করলে আমরা বেশ কয়েকটা জিনিস জানতে পারবো। তার ভিতরে 1 নম্বর হচ্ছে সালাতের অর্থ ও প্রতিশব্দ বলতে পারবে, সালাত ইসলামের কততম স্তম্ভ এটা বলতে পারবে, সালাতের উপকারিতা সমূহ তোমরা লিখতে পারবে, সালাতের ধর্মীয় গুরুত্ব বর্ণনা করতে পারবে, সালাতের সামাজিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, সালাত অর্থ আমরা জানবো এবং সালাত শব্দটা সম্পর্কেও আমরা একটু জানবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সালাতকে নামাজ বলি, সালাতকে আমরা নামাজ বলি, এটা হচ্ছে ফার্সি শব্দ, এটা হচ্ছে একটা ফার্সি ভাষার শব্দ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে নামাজ কোন ভাষার শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, আর সালাত যেটা আমরা বারবার আলোচনার ভিতরে সালাত বলছি, এটা কিন্তু আরবি শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, আর প্রার্থনা, সালাত অর্থ হচ্ছে প্রার্থনা, এটা বাংলা শব্দ, তোমরা বুঝতেই পারছ। তাহলে আমরা জেনে গেলাম যে নামাজ হচ্ছে ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি শব্দ, আর সালাত অর্থ হচ্ছে প্রার্থনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব। আল্লাহর আনুগত্য ও বিনয় প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর নৈকট্য অর্জনে সালাত কি করে, সহায়তা করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথমে নামাজের হিসাব নেবেন, জামিউ তিরমিজিতে এটা আছে। সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। কিয়ামতের দিন সালাত নূর হবে, তাবারানি। সালাত ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী ইবাদত, তিরমিজি। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ তাআলা সালাত পড়ার জন্য আদেশ করেছেন, সেই আয়াতটি এখানে নিয়ে আসা হয়েছে যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হ্যাঁ, সূরা বাকারার আয়াত এটা, যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, আল্লাহ এটা আদেশ করেছেন। এবং অন্য একটি আয়াতে, সূরা আনকাবুতের একটা আয়াতে, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, সূরা আনকাবুত। শিক্ষার্থী বন্ধুরা, আমি আলোচনা শুরুতে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তোমরা সেটা দেখতে পাচ্ছ যে কালেমা, সালাত, যাকাত, সওম, হজ, এর 2য় নম্বরটি হচ্ছে সালাত। শিক্ষার্থী বন্ধুরা, পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাতে সালাত আদায় করলে একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, নামাজ পড়ার কথা আল্লাহ আদেশ করেছেন, সাথে সাথে জামাতে আদায় করারও নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেছেন ওয়ারকাউ মার রকি আইন, যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটাও সূরা বাকারার আয়াত। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে সালাত আদায় করার জন্য
হ্যাঁ, গুরুত্ব দিয়ে বলেছেন যে একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই সওয়াব মিস করব না, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? সালাতের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানব যে সালাত আদায় করলে এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুম পালন করা, এরপর এটা ঈমান মজবুত করে, আত্মা পরিশুদ্ধ হয়, গুনাহ মাফ হয়, সালাত বন্ধু কাছ থেকে বিরত রাখে, হাশরের দিন চেহারা উজ্জ্বল হয়, সকালের মুক্ত বাতাস উপভোগ করা যায়, এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এগুলো আসবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কয়েকটা ছবি তোমাদেরকে দেখানো হচ্ছে যে কি কি লাভ হয় সেগুলো তোমাদেরকে একটু দেখানো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, যে বৈষম্য দূর হবে, আত্মা ও চেহারা তাজা হয়, আল্লাহর হুকুম পালন করা হয় নামাজের মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, সালাতের সামাজিক শিক্ষা, যে ধনী গরিব ভেদাভেদ দূর হয়। যখন একজন মুসলিম জামাতে সালাত আদায় করে তখন অনেক অনেক উপকারিতা হয়, সামাজিক গুরুত্ব এটার অনেক বেশি। যে পবিত্র কোরআনের বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে, কারণ কারণ হচ্ছে সালাতের কারণে দৈনিক 5 বার মুসলমানগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। হ্যাঁ, এবং একে অপরের খোঁজ নিতে পারে, সুখে দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে, এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাজের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না, ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। সালাত আমাদেরকে সময়ের গুরুত্ব, শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়, নেতার অনুসরণ করতে এবং নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে। আমরা সময়ের প্রতি এই জন্য লক্ষ্য রেখে নিয়মিত সালাত আদায় করব এবং জীবনকে সুন্দর করে গড়ে তুলব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সামাজিক গুরুত্বের ভিতরে কিন্তু অনেক জিনিস রয়েছে, যে ধনী গরিব ভেদাভেদ দূর হয়, একে অন্যের খোঁজ খবর নিতে পারে, একে অপরের সহযোগিতার সুযোগ পায়, সামাজিক বন্ধন সুদৃঢ় হয়, পারস্পরিক মতপার্থক্য দূর হয়, একসাথে কাজ করার শিক্ষা পায়, সময়ের গুরুত্ব, শৃঙ্খলাবোধ শিক্ষা দেয় এই নামাজটি, নেতার অনুসরণ ও নিয়মতান্ত্রিক এবং পরিচ্ছন্ন জীবনযাপনে উৎসাহিত করে নামাজ, ভ্রাতৃত্ব এবং ভালোবাসা তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ, সামাজিক গুরুত্ব পরীক্ষায় আসে, ধর্মীয় ও সামাজিক গুরুত্ব এগুলো পরীক্ষায় আসে, তোমরা ভালো করে এগুলো পড়ে নিলে। সামাজিক কিছু যে গুরুত্ব সেগুলোর কয়েকটা এখানে তুলে ধরা হয়েছে, যে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়, একে অপরকে সহযোগিতা করতে পারে, ভ্রাতৃত্ব ভালোবাসা তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, নিজ নিজ খাতায় সালাতের 3টি উপকারিতা লেখো। শিক্ষার্থী বন্ধুরা, সালাতের 3টি সামাজিক গুরুত্ব লেখো। শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু তোমরা সালাতের অর্থ বলতে পারবে, সালাত কোন ভাষার শব্দ এটাও তোমরা বলতে পারবে, জামাতে সালাত আদায় করলে কি লাভ হয় এটাও তোমরা বলতে পারবে, সালাত ইসলামের কততম স্তম্ভ এটাও তোমরা ইনশাল্লাহ বলতে পারবে। বাড়ির কাজ, যে একটি সুন্দর সমাজ গঠনে সালাতের গুরুত্ব অপরিসীম, ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এটা অবশ্যই লিখবে, বাসায় পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে একটি হাদিস বলে শেষ করতে চাই, যে একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের লক্ষ্য করে বললেন, যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোনো লোক দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবিগণ উত্তরে বললেন, না হে আল্লাহর রসুল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাত ঠিক
তেমনি তার অর্থাৎ সালাত আদায়কারীর গুনাহসমূহ দূর করে দেয়। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে সালাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। তিরমিজি। শিক্ষার্থী বন্ধুরা, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সালাত কতটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর অনেক উপকারিতা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এত স্বল্প সময়ে এত আলোচনা করা সম্ভব নয়। সালাতের বৈজ্ঞানিকও অনেক ব্যাখ্যা রয়েছে যে উপকারিতা রয়েছে। বিজ্ঞান এখন গবেষণা করে দেখেছে যে সালাতের মাধ্যমে অনেক, সালাতটা ইবাদত হলেও এটার মাধ্যমে অনেক বড় একটা ব্যায়াম হয়, শারীরিক উপকারিতা হয় এটার মাধ্যমে। তো এইগুলো তোমরা আরও জানবে, হ্যাঁ, তোমরা বইয়ের বাইরেও আরও সালাত সম্পর্কে তোমরা জানবে সেই আশা করছি। এবং তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।